নমস্কার বন্ধুরা বিএ জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত তো তোমাদের প্রত্যেকের জন্য বন্ধুরা আরও একটি নতুন দুর্দান্ত চাকরির সুখবর সরকারি সংস্থায় বন্ধুরা এখানে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে অর্থাৎ অফিসিয়ালি নোটিফিকেশান পাবলিশ হয়েছে নিয়োগের এখানে প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীদের ন্যূনতম তোমরা শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ ক্লাস এইট পাস থেকে শুরু করে উচ্চতর শিক্ষাগতার ক্ষেত্রে বন্ধুরা তোমরা এখানে গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন যদি করে থাকো তাহলে তোমরা এখানে বিভিন্ন পোস্টে বন্ধুরা বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা এখানে নিয়োগ করা হবে তোমরা এখানে আবেদন করতে পারবে ক্লাস এইট পাস থেকে শুরু করে গ্র্যাজুয়েশন পর্যন্ত তোমাদের এখানে আবেদন করার সুবর্ণ সুযোগ রয়েছে বিভিন্ন পোস্টের উপর সাথে বন্ধুরা এখানে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে সকল আগ্রহী চাকরি প্রার্থীরা অর্থাৎ বন্ধুরা এখানে পুরুষ এবং মহিলা প্রত্যেক ক্যান্ডিডেটসাই তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে আবেদন করার ক্ষেত্রে বন্ধুরা এখানে অনলাইন অফলাইন তোমরা দুই মাধ্যমে এখানে আবেদন করতে পারবে তো এখানে যে নতুন করে বন্ধুরা সরকারি সংস্থা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তার সম্পূর্ণ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করবো বন্ধুরা আজকের এই নতুন ভিডিওতে তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেকবারের মতোই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে সাথে পাশে থাকা বেল আইকেনের নোটিফিকেশানটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশান সবার প্রথম পাওয়ার জন্য সাথে বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবে তো এখানে যে পোস্টগুলোতে বন্ধুরা নিয়োগ করা হবে তোমরা এখানে অনস্ক্রিনে দেখতেই পারছো এখানে সুপারভাইজার পোস্টের জন্য বন্ধুরা নিয়োগ করা হবে এখানে কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে অর্থাৎ কোয়ালিফিকেশনের ক্ষেত্রে উইথ এ ওয়ার্কিং নলেজ অব কম্পিউটার অর্থাৎ বন্ধুরা তোমরা এখানে শুধুমাত্র বিয়ে এবং সাথে কম্পিউটারের ওপর নলেজ থাকলে পরে তোমরা এখানে এই পোস্টে আবেদন করতে পারবে সাথে এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে টু ইয়ার অফ এক্সপিরিয়েন্স ইন রিলেভেন্ট ফিল্ড অর্থাৎ বন্ধুরা তোমাদের এখানে দুই বছরের সুপারভাইজার কাজের উপর অভিজ্ঞতা থাকতে হবে সাথে এখানে বয়সের ক্ষেত্রে তিরিশ বছরের মধ্যে সকল আগ্রহী চাকরিপার্থীরা তোমরা এখানে আবেদন করতে পারবে সাথে জব লোকেশনের ক্ষেত্রে বন্ধুরা এখানে পাটনা এরিয়া বিতে এখানে জব লোকেশন রয়েছে এখানে ভ্যাকেন্সির ক্ষেত্রে বন্ধুরা এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে সাথে বন্ধুরা এখানে এই পোস্টের জন্য বাইশ হাজার চারশো বারো টাকা করে প্রত্যেক মাসে তোমাদের স্যালারি দেওয়া হবে এরই সাথে বন্ধুরা এখানে হাউস কিপিং পোস্টের জন্য এখানে নিয়োগ করা হবে এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে ন্যূনতম তোমরা এখানে ক্লাস এইট পাস করে থাকলে পরে আবেদন করতে পারবে এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে বন্ধুরা ওয়ান ইয়ার অফ এক্সপিরিয়েন্স ইন রিলিভেন্ট ফিল্ড অর্থাৎ বন্ধুরা তোমাদের হাউস কিপিংয়ের উপর এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে সাথে আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে সকল আগরী চাকরি প্রার্থীরা তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে জব লোকেশন পাটনা এরিয়া বিতে রয়েছে সাথে এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে এখানে ষোলো হাজার নয়শো ছাব্বিশ টাকা করে এই পোস্টের জন্য প্রত্যেক মাসে তোমাদের স্যালারি দেওয়া হবে সাথে লোডার পোস্টের জন্য বন্ধুরা এখানে নিয়োগ করা হবে সাথে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বন্ধুরা এখানে টুয়েলভ পাস মাস্ট বি এবেল টু কমিউনিকেট ইন লোকাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড হিন্দি অর্থাৎ বন্ধুরা এখানে ন্যূনতম তোমরা এখানে টুয়েলভ পাস করে থাকলে সাথে এখানে তোমাদের কমিউনিকেশনস লোকাল ল্যাঙ্গুয়েজ এবং হিন্দির উপর তোমাদের এখানে কিন্তু অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে ডিজায়ারেবলের ক্ষেত্রে বন্ধুরা এবিলিটি টু রিড ইংলিশ অর্থাৎ বন্ধুরা তোমাদের এখানে ইংলিশ পড়তে জানতে হবে সাথে এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে প্রেফারেবলি ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স ইন কার্গো হ্যান্ডেলিংয়ের উপর তোমাদের এখানে কাজের অভিজ্ঞতা থাকতে হবে সাথে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে সকল আগ্রহী চাকরিপ্রার্থীরা তোমরা এখানে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে জব লোকেশনের ক্ষেত্রে বন্ধুরা পাটনা এরিয়া এ এবং গোয়াতে বন্ধুরা এখানে তোমাদের জব লোকেশন রয়েছে অর্থাৎ লর্ডার পোস্টের জন্য তোমাদের জব লোকেশন এখানে দুইটি রয়েছে পাটনা এবং গোয়াতে তোমাদের এখানে জব লোকেশন থাকবে এখানে পাটনা এরিয়া বন্ধুরা এখানে তোমাদের দুইটি ভ্যাকেন্সি রয়েছে এবং গোয়া এরিয়া ফাইভে বন্ধুরা এখানে তোমাদের বারোটি ভ্যাকেন্সি রয়েছে সাথে বন্ধুরা এই পোস্টের জন্য প্রত্যেক মাসে ষোলো হাজার টাকা করে স্যালারি দেওয়া হবে এরই সাথে বন্ধুরা এখানে অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে গ্রাজুয়েশনস ইন এনি লাইন অর্থাৎ বন্ধুরা তোমরা এখানে শুধুমাত্র বিএ পাস করে থাকলে যে কোনো স্ট্রিম থেকে সায়েন্স আর্টস অথবা কমার্স যে কোনো স্ট্রিম থেকে তোমরা এখানে যদি শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকো তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে বন্ধুরা বয়সের ক্ষেত্রে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে সকল আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে জব লোকেশন বন্ধুরা দিল্লিতে রয়েছে ভ্যাকেন্সির ক্ষেত্রে এখানে দুইটি ভ্যাকেন্সি রয়েছে সাথে বন্ধুরা এই পোস্টের জন্য পঁচিশ হাজার টাকা করে প্রত্যেক মাসে স্যালারি দেওয়া হবে দেখো বন্ধুরা এখানে সিলেকশন প্রসেস কী রয়েছে এখানে সিলেকশন উইল বি মেড অ্যাজ পার দ্য প্রেসক্রাইব নর্মস রিজার্ভেশন পলিসি অ্যান্ড রিকর্ডমেন্ট অফ দ্য জব প্রেফারেন্স উইল বি গিভেন টু লোকাল ক্যান্ডিডেটস অ্যান্ড হু আর অলরেডি ওয়ার্কিং ইন দ্য সেম সেমিলার ডিপার্টমেন্ট থেকে যদি তোমরা এখানে কাজ করে থাকো তাহলে তোমাদের এখানে ফার্স্ট প্রেফারেন্স দেওয়া হবে সাথে বন্ধুরা এখানে আরও বলা রয়েছে এখানে নো টিএ ডি উইল বি পেড অ্যাটেন্ডিং দ্য টেস্ট ডকুমেন্টস ভ্যারিফিকেশানস এবং পার্সোনাল ইন্ট্রাকশনস জয়েন দ্য ডিউটি অন দ্য সিলেকশনস অর্থাৎ বন্ধুরা তোমাদের যে এই নিয়োগের ক্ষেত্রে তোমাদের টেস্ট ডকুমেন্টস ভ্যারিফিকেশনস এবং এবং পার্সোনাল ইন্টারাকশানের জন্য যে এখানে টোটাল সিলেকশন প্রসেস রয়েছে সেক্ষেত্রে কিন্তু তোমাদের কোনোরকম এখানে টিএ বা ডিএ কিন্তু দেওয়া হবে না অ্যাপ্লিকেশন মাস্ট বি সাবমিট অনলাইন ফর দ্য অ্যাভোভ পোস্ট অর্থাৎ বন্ধুরা তোমাদের এখানে আবেদন করার ক্ষেত্রে অনলাইনের মাধ্যমেই তোমরা শুধুমাত্র এখানে আবেদন করতে পারবে এরই সাথে বন্ধুরা তোমাদের আবেদন করার ক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইট অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া থাকবে তোমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে তোমরা এখানে অনলাইনে আবেদন করতে পারবে দেখো বন্ধুরা সাথে এখানে দেওয়া রয়েছে রেজিস্ট্রেশন ফি ওয়ান পেড উইল নট বি রিফান্ড আন্ডার অ্যানি সার্কাম ক্যান্ডিডেটস অ্যাপ্লিকেশন মাস্ট বি এনশিওর দেয়ার এলিজিবিলিটি অর্থাৎ বন্ধুরা তোমাদের এখানে এজ কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্সের যা ডিটেলস এখানে চেয়েছে তোমাদের মধ্যে সেই এলিজিবিলিটি থাকলে পরে তোমরা এখানে অনলাইনে আবেদন করবে এরপর বন্ধুরা ক্যান্ডিডেটস উইল বি ইনফর্ম ভাইয়া ইমেল টেলিফোন ফর দেয়ার স্কিল টেস্ট ইন্টারভিউ অর ইনস্ট্রাকশনস অর্থাৎ বন্ধুরা তোমাদের এখানে এই নিয়োগের ক্ষেত্রে যে স্কিল টেস্ট ইন্টারভিউ এবং ইন্টারাকশন নেওয়া হবে তোমাদের ইমেলের মাধ্যমে এখানে জানানো হবে এরই সাথে ক্যান্ডিডেটস মার্স রিভিউ দেয়ার অ্যাপ্লিকেশন ফর্ম কেয়ারফুলি বিফোর ফাইনাল সাবমিশন অর্থাৎ বন্ধুরা তোমাদের এখানে অনলাইন আবেদন করার সময় তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম ভালো মতো কেয়ারফুলি দেখে নিয়ে এখানে সাবমিশন করবে বিসিল উইল নট অ্যাকসেপ্ট এনি রিকোয়েস্ট ফর চেঞ্জিং টু বি মেড ইন দ্য ইনফরমেশন সাবমিট বাই দ্য ক্যান্ডিডেটস রংফুলি অর্থাৎ বন্ধুরা তোমরা এখানে কোনো রকম ভুল ইনফরমেশন প্রোভাইড করলে কিন্তু সেটা তোমরা ঠিক করতে পারবে না তো বি কেয়ারফুলি যখন তোমরা এখানে অনলাইনে আবেদন করবে সম্পূর্ণ ডিটেলস ভালো মতো দেখে নিয়ে এখানে আবেদন করবে অনলি শর্টলিট ক্যান্ডিডেটস অ্যাজ পার দ্য অ্যাবভ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া উইল বি কল্ড ফর স্কিল টেস্ট এখানে যোগ্য প্রার্থীদের স্কিল টেস্টের জন্য ডাকা হবে এবং সিলেকশন করা হবে এডুকেশন কোয়ালিফিকেশনস অ্যান্ড ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ডিটেলস ইন অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম অর্থাৎ বন্ধুরা তোমরা এখানে অনলাইনে ফর্ম ফিল আপ করার সময় তোমাদের কোয়ালিফিকেশনের ডিটেলস এবং এক্সপিরিয়েন্সের যা ডিটেলস সেটা কিন্তু ভালো মতো দিতে হবে ফিলিংস দ্য রেজিস্ট্রেশন ফর উইল নট উই কনফার্ম ইউর সুইটেবিলিটি অ্যান্ড সিলেকশন ফর দ্য পোস্ট সাথে বন্ধুরা এখানে দেওয়া রয়েছে ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু টেক প্রিন্ট আউট ফর্ম দেয়ার অ্যাপ্লিকেশন ফর্ম আফটার অনলাইন সাবমিশনস অ্যান্ড অ্যান্ড রিটেন্ড উইথ দেম ফর ফিউচার রেফারেন্স অ্যাপ্লিকেশন কপিটি তোমরা ফাইনালি এখানে অনলাইনে সাবমিট করার পর প্রিন্ট আউট কপি তোমরা এখানে নিয়ে নেবে এরই সাথে বন্ধুরা তোমাদের এখানে জানিয়ে রাখে এখানে অনলাইনে আবেদন কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে যার লাস্ট ডেট এখানে চব্বিশ পাঁচ দুই তারিখ পর্যন্ত রয়েছে অর্থাৎ বন্ধুরা এখানে চব্বিশে মে দুই হাজার তারিখ পর্যন্ত তোমরা এখানে অনলাইনে আবেদন করতে পারবে এখানে যে সরকারি সংস্থায় বিভিন্ন পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এক্ষেত্রে প্রত্যেক ক্যান্ডিডেটস তোমাদের যদি এখানে এজ এডুকেশন কোয়ালিফিকেশন ডিটেলস এবং এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে বন্ধুরা তোমরা এখানে যে গুরুত্বপূর্ণ পোস্টে নিয়োগ করা হচ্ছে তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে আবেদন করার ক্ষেত্রে বন্ধুরা তোমাদের এখানে অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া থাকবে তোমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলস তোমরা চেক আউট করে নিয়ে এখানে অনলাইনে আবেদন করবে সাথে বন্ধুরা এখানে আবেদন করার ক্ষেত্রে তোমাদের অফিসিয়ালি ওয়েবসাইটে ভিজিট করার পর তোমাদের সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে যেখানে সিলেকশন অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এন্টার বেসিক ডিটেলস এরপর এডুকেশন ডিটেলস এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্সের ডিটেলস তোমাদের এখানে দিতে হবে তারপরে বন্ধুরা এখানে তোমাদের যা ডকুমেন্টস অর্থাৎ ফটোকপি এবং সিগনেচার বার্থ সার্টিফিকেট টেস্ট সার্টিফিকেট ওর কাস্ট সার্টিফিকেটের যে ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টস তোমাদের এখানে স্ক্যান করতে হবে তো যখন তোমরা অনলাইনে আবেদন করবে বন্ধুরা আবেদনের সময় তোমাদের এই সমস্ত ডকুমেন্টস নিয়ে কিন্তু তোমাদের আবেদন করতে হবে এরপর বন্ধুরা তোমাদের সামনে একটি অপশন ওপেন হবে এখানে অ্যাপ্লিকেশন রিভিউ আর মডিফাই তোমরা এখানে সম্পূর্ণ ডিটেলস ভালো মতো দেখে নেবে এরপর বন্ধুরা এখানে পেমেন্ট অনলাইন মোড অর্থাৎ তোমরা এখানে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড বা ইন্টারনেট ব্যাংকিং বা ইউপিআইয়ের মাধ্যমে তোমরা এখানে তোমাদের অ্যাপ্লিকেশন যা ফিজ সেটা তোমাদের এখান থেকে পেমেন্ট করতে পারবে বন্ধুরা এখানে ইমেল ইউর স্ক্যান ডকুমেন্টস টু দ্য ইমেল আইডি মেনশনস ইন দ্য লাস্ট পেজ অ্যাপ্লিকেশন ফর্ম এখানে আবেদন করার জন্য ক্যাটাগরি ওয়াইজ তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেটসদের জন্য আটশো পঁচাশি টাকা অ্যাপ্লিকেশন ফিস রয়েছে ওবিসি ক্যান্ডিডেটদের ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে আটশো পঁচাশি টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে সাথে এসসি এসটি ক্ষেত্রে পাঁচশো একত্রিশ টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটদের ক্ষেত্রে তোমাদের এখানে আটশো পঁচাশি টাকা অ্যাপ্লিকেশন ফিস রয়েছে ওমেন ক্যান্ডিডেটসদের জন্য বন্ধুরা এখানে আটশো পঁচাশি টাকা অ্যাপ্লিকেশন ফিস রয়েছে ইডাবলু এস এবং পিএইচ ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে পাঁচশো একত্রিশ টাকা তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস লাগবে অর্থাৎ বন্ধুরা এখানে যে সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টে তোমরা আবেদন করবে ক্ষেত্রে তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশন ফিস জমা করতে হবে অনলাইনের মাধ্যমেই এখানে অনলাইনে আবেদন করার জন্য বন্ধুরা অফিসিয়ালি ওয়েবসাইটে তোমাদের লগ করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে বন্ধুরা ভিজিট করার পর তোমাদের সামনে এরকম একটি অ্যাপ্লিকেশন ফর্ম ওপেন হবে এখানে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি বন্ধুরা চারশো তেপান্ন এখানে সিলেক্ট করে নিতে হবে এরপর হাউ মেনি পোস্ট ওয়ান টু অ্যাপ্লাই এখানে তোমাদের সিলেক্ট করতে হবে এরপর বন্ধুরা এখানে নেম ফর দ্য পোস্ট তোমরা কোন পোস্টের জন্য এখানে আবেদন করবে তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে এখানে যে সমস্ত পোস্টের জন্য বন্ধুরা তোমরা আবেদন করতে পারবে সুপারভাইজার হাউস কিপিং অর এমটিএস সাথে লোডার এবং অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য তোমরা এখানে আবেদন করতে পারবে সাথে বন্ধুরা এখানে জব লোকেশনও দেওয়া রয়েছে তোমরা জব লোকেশন দেখে নিয়ে এখান থেকে তোমরা সেই অপশানটিকে সিলেক্ট করে নেবে এরপর এখানে ক্যান্ডিডেটসের ফুল নেম দিতে হবে সাথে ফাদার্স নেম এরপর বন্ধুরা এখানে ডেট অফ বার্থ সাথে বন্ধুরা এখানে তোমাদের একটি ভ্যালিড ইমেল আইডি দিতে হবে এরপর তোমাদের মোবাইল নাম্বার অল্টারনেট যদি কোনো মোবাইল নাম্বার থাকে সেটাও তোমরা দিতে পারবে সাথে তোমাদের এখানে আধার কার্ডের নাম্বার দিতে হবে এরপর তোমাদের এখানে প্যান কার্ডের নাম্বার এবং ক্যাটাগরি তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে এখানে তোমরা জেনারেল ও বিসি এস সি পিএইচ যে ক্যাটাগরি থেকে তোমরা বিলং করছো তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে এরপর বন্ধুরা এখানে তোমাদের ন্যাশনালিটি রিলিজিয়ান জেন্ডার এবং ম্যারিটিয়াল স্ট্যাটাস তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে এরপর বন্ধুরা তোমাদের এখানে কারেন্ট অ্যাড্রেস অর্থাৎ বন্ধুরা এখানে তোমাদের সম্পূর্ণ অ্যাড্রেসের ক্ষেত্রে ভিলেজ প্লাস পোস্ট অফিস প্লাস পুলিশ স্টেশন প্লাস ডিস্ট্রিক্ট সাথে পিনকোড সহকারে তোমাদের এখানে মেনশন করতে হবে সাথে সিটি এবং স্টেট তোমাদের এখানে সিলেক্ট করে নিতে হবে কারেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস যদি বন্ধুরা সেম থাকে তাহলে তোমরা এই বক্সে টিক করে দেবে এরপর বন্ধুরা সম্পূর্ণ ডিটেলস তোমরা সেভ এবং নেক্সট করে নেবে নেক্সট করার পরে বন্ধুরা তোমাদের সামনে যে পেজটি ওপেন হবে সেখানে তোমাদের ডকুমেন্টস স্ক্যান করে নিয়ে আপলোড করতে হবে ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করার পর বন্ধুরা তোমাদের এখানে অ্যাপ্লিকেশন যে ফিস সেই অ্যাপ্লিকেশন ফিস তোমাদের পেমেন্ট করতে হবে ফাইনালি বন্ধুরা তোমাদের সম্পূর্ণ ডিটেলস সেভ হয়ে গেলে পরে তোমরা এখান থেকে তোমাদের যে অ্যাপ্লিকেশন কপিটি জেনারেট হবে সেটা তোমরা প্রিন্ট আউট করে নেবে এখানে আবেদন করার ক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইট বন্ধুরা তোমরা অনস্ক্রিনে দেখতেই পারছো লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া থাকবে তোমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলস বন্ধুরা তোমাদের বারবার বলছি সম্পূর্ণ ডিটেলস ভালো মতো চেকআউট করে নিয়ে তোমরা এখানে আবেদন করবে তো এখানে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে বন্ধুরা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে ভ্যাকেন্সি অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার বন্ধুরা তোমরা দেখতেই পারছো চারশো এখানে নিয়োগের ক্ষেত্রে বন্ধুরা বলা রয়েছে অ্যাপ্লিকেশনস আর ইনভাইট ফর অনলাইন ওর অফলাইন ইন্টারাকশনস ফর এনগেজমেন্ট এম্প্যালেনমেন্ট অফ ফলোয়িংস ম্যান পাওয়ার পিওরলি অন দ্য ফিক্সড টার্ম কন্ট্রাক্ট বেসিস ফর ডিপ্লয়মেন্ট ইন দ্য অফিস অফ এ এ আই কার্গো লজিস্টিক অ্যান্ড অ্যালিট সার্ভিস কোম্পানি লিমিটেডের তরফ থেকে বন্ধুরা এখানে তোমাদের কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে এখানে যে সমস্ত পোস্টে বন্ধুরা তোমরা এখানে আবেদন করতে পারবে সে সমস্ত পোস্টের ডিটেলস কিন্তু বন্ধুরা এখানে দেওয়া রয়েছে নোটিফিকেশনে প্রত্যেককে বলবো বন্ধুরা তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে এই নিয়োগের সম্পূর্ণ নোটিফিকেশান ভালো মতো চেকআউট করে নিয়ে তোমরা এখানে অনলাইনে আবেদন করবে তো খুব গুরুত্বপূর্ণ পোস্টগুলোতে বন্ধুরা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইতিমধ্যে যা সম্পূর্ণ নোটিফিকেশান নিয়ে বন্ধুরা আলোচনা করলাম আজকের এই নতুন ভিডিওতে আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে সাথে এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে